আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্মান প্রথম বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা আক্তার, প্রভাষক, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে প্রশ্নটি নিয়ে, সে প্রশ্নটি হচ্ছে সংবিধানের সংজ্ঞা দাও, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটি দেখো সবাই, সংবিধানের সংজ্ঞা দাও, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। তো সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার মূল লিখিত দলিল। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তো আজকে আমরা সংবিধানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সংবিধানের সংজ্ঞা সম্পর্কে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন যে সংবিধান হলো একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে। তো সংবিধান হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে। এরপর আমরা দেখব লিখক কি বলেছেন। লিখক বলেছেন কনস্টিটিউশন ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট। তো সংবিধান সম্পর্কে আমরা বলতে পারি যে সংবিধান হচ্ছে কোন রাষ্ট্রের পরিচালনার নিয়মকানুন বা লিখিত দলিলপত্র। আজকে আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব যে কি কি বৈশিষ্ট্য থাকলে একটি সংবিধান উত্তম সংবিধান হিসেবে পরিগণিত হবে। তো উত্তম সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এক নম্বর আমরা বলতে পারি সুস্পষ্টতা। তো উত্তম সংবিধান বলবো কীভাবে, তার মধ্যে থাকতে হবে সুস্পষ্টতা। উত্তম সংবিধানকে সুস্পষ্ট হতে হবে যাতে একে বুঝতে কোনো অসুবিধা না হয়। এর ভাষা হতে হবে সহজ যাতে সহজেই বোঝা যায়। জটিল ও দুর্বোধ্য শব্দ সংবিধান হতে পরিহার করতে হবে। এরপর দেখো রয়েছে দুই নম্বরে রয়েছে সংক্ষিপ্ততা। উত্তম সংবিধানের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ততা। উত্তম সংবিধান হবে সংক্ষিপ্ত, সংবিধান বেশি দীর্ঘ হবে না। সংবিধানে কেবল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকবে এবং গুরুত্বহীন বিষয়গুলোকে অবশ্যই বাদ দিতে হবে। এরপর দেখো নাম্বার তিনে রয়েছে ব্যাপকতা। সংবিধান সংক্ষিপ্ত হলেও রাষ্ট্র ও সরকার সম্পর্কে ব্যাপক ধারা বা উপধারা এতে অন্তর্ভুক্ত বা সংযুক্ত করতে হবে। তাছাড়া সরকারের কাঠামো, কার্যাবলী, সংগঠন ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারা থাকতে হবে। তা না হলে সংবিধান কী হবে, সংবিধান অসম্পূর্ণ থেকে যাবে। এরপর দেখো চার নম্বর রয়েছে সুনির্দিষ্টতা। একটি উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্টতা। উত্তম সংবিধানকে সুনির্দিষ্ট হতে হবে, কারণ সুনির্দিষ্টতা উত্তম সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। সংবিধানের ধারাগুলো সম্পর্কে মতানৈক্যের সুযোগ থাকলে বা অর্থ নিয়ে মতান্তর ঘটলে এর উদ্দেশ্য ও ব্যাখ্যা নিয়ে প্রায়ই বিবাদ বিসংবাদ দেখা দিতে পারে, ফলে সংবিধানের উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। তাই সংবিধান হতে হবে সুনির্দিষ্টতা। এরপর রয়েছে পরিবর্তনশীলতা, পাঁচ নম্বরে দেখো সবাই। পাঁচ নম্বরে রয়েছে পরিবর্তনশীলতা। উত্তম সংবিধানকে কিছুটা পরিবর্তনশীল হতে হবে, এজন্য এমন ব্যবস্থা থাকতে হবে যাতে প্রয়োজনের সময় একে সহজে পরিবর্তন করা যায়। তবে সংশোধন পদ্ধতি এত সহজ হবে না যাতে এক সময় এটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একে আংশিক পরিবর্তন রাখতে হবে। এরপর রয়েছে দুষ্পরিবর্তনীয়, ছয় নম্বরে রয়েছে দুষ্পরিবর্তনীয়। সংবিধান হবে কিছুটা দুষ্পরিবর্তনীয় প্রকৃতির,
এর পরিবর্তন পদ্ধতি অত্যন্ত সহজসাধ্য হলে এর স্থিতিশীলতা হ্রাস পাবে, অর্থাৎ যদি সহজে কোনো সংবিধান পরিবর্তন করা যায় তাহলে তার স্থিতিশীলতা হ্রাস পাবে। আবার দুষ্পরিবর্তনীয় হলে এর সময় উপযোগিতা নষ্ট হয়ে যাবে। সমাজ পরিবর্তনের সাথে সংবিধানকে বিবর্তিত হতে হবে। এরপরে সবাই, 7 নম্বরে হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি। সংবিধানের মধ্যে কি হবে? সংবিধানের মধ্যে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করতে হবে। মৌলিক অধিকার পৃথিবীর অধিকাংশ দেশের সংবিধানে উল্লেখ আছে, যেমন ভারত, চীন, জাপান ও বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। মৌলিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত হলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়, সরকার এগুলো ভঙ্গ করতে সাহস পায় না। প্রফেসর লাস্কি মৌলিক অধিকারের বিশেষ গুরুত্ব দিয়েছেন। এরপর আমরা বলব লিখিত সংবিধান হতে হবে লিখিত প্রকৃতি। লিখিত সংবিধান লিখিত হওয়া বাঞ্ছনীয়। লিখিত সংবিধান জনগণের অধিকার, কর্তব্য, সরকারের ক্ষমতা, কার্যাবলী, সময়সীমা, দায় দায়িত্ব পরিবর্তনের বিষয়াদি লিখিত থাকে বলে এটা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়। এজন্য পৃথিবীর অধিকাংশ দেশের সংবিধান লিখিত আকারের হয়ে থাকে। এরপর দেখো 9 নম্বরে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে উত্তম সংবিধানের একটি বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতা উত্তম সংবিধানে থাকতে হবে। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে। বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিচার বিভাগকে জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, এজন্য সংবিধানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। এরপর দেখো রাষ্ট্র পরিচালনায় মূলনীতি। উত্তম সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত করতে হবে। এটা জনকল্যাণ বা রাষ্ট্র গঠনে সাহায্য করবে এবং সরকারের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। ভারত, আয়ারল্যান্ড ও বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি উত্তম সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে কাজ করে থাকে। এজন্য উত্তম সংবিধান এমনভাবে রচিত হতে হবে যাতে তা জনগণের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এরপর দেখো সর্বশেষ দেখব আমরা চূড়ান্ত আইন। চূড়ান্ত আইনের মধ্যে রয়েছে উত্তম সংবিধান হবে দেশের চূড়ান্ত আইন। দেশের সব প্রতিষ্ঠান ও আইন কানুনের উপর সংবিধানের প্রাধান্য থাকতে হবে। সংবিধান দেশের চূড়ান্ত আইন বা সার্বভৌম হলে জনগণের অধিকার অধিকতর রক্ষিত হয় এবং রাজনৈতিক ব্যবস্থা হয় স্থিতিশীল। রাজনীতি হয় সুস্থ ও উন্নয়ন এবং সুদূরপ্রসারী ও স্থায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এর একটি উত্তম দৃষ্টান্ত বা উদাহরণ। এরপর আমরা সবশেষে বলতে পারি যে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য অনেক। এসব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করলে সংবিধান দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আর জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে সংবিধান হবে যুগ উপযোগী, কল্যাণকর ও স্থিতিশীল। ফলে রাজনৈতিক ব্যবস্থা হবে ধীর ও স্থিতিশীল। তখন বিপ্লব ও সহিংসতার সম্ভাবনা থাকবে না। তো আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে